হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনলাইন অ্যাপ্লাই করেছিলে মাধ্যমিক প্রয় যোগ্যতা তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ইস্টার্ন রিজনে যে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এখন থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এখন দেখতে পারবেন আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে কোন শিফটে এক্সাম পড়েছে এবং কত তারিখে পড়েছে আপনারা কিন্তু খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো কীভাবে দেখবেন তার জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সাথে সাথে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে যারা যারা নতুন অবশ্য রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখি তো আপনারা কীভাবে নিজের মোবাইল ফোন থেকে আপনার এক্সাম সেন্টার তারিখ এবং কোন শিফটে এক্সাম পড়ছে বিস্তারিত আলোচনা করব তো অ্যাডমিট ডাউনলোড করার জন্য আসতে হবে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার প্রয়োজন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার চাইলে সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইভে ভিজিট করতে এখানে ভিজিট করবে এখানে স্কাল ডাউন করলে আপনি দেখতেই পাবেন এখানে কিন্তু ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে নোটিস রয়েছে নো নিউ স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স সি এ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে রয়েছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আবার একটি নতুন এন্টারফেস খুলে যাবে আপনার একটু ওয়েট করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবার এখানে নতুন একটি আপনি ইন সেন্ট্রাল পুলিশ সি এস 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 এফ অ্যান্ড ইন আসাম রাইফেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দেখছেন স্ট্যাটাস তো এখানে প্রথমত আপনি দুভাবে অ্যাডমিটটি দেখতে পাবেন ডাউনলোড করতে পারবেন অথবা আপনি দুভাবে আপনার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে কবে পড়েছে এবং কটার সময় পড়েছে রিপোর্টিং টাইম সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এটি দুভাবে প্রথমত আপনি রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন এবং যদি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনি নিজ নাম অর্থাৎ ক্যান্ডিডেট যে নাম রয়েছে সেই ক্যান্ডিডেটের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে কোন শিফটে পড়েছে এবং কোন সিটিতে পড়েছে সেটা কিন্তু খুব সহজভাবে দেখে নিতে পারবেন তো যেহেতু আমরা নাম দিয়ে চেক করবো সেক্ষেত্রে আমরা প্রথমত নাম লিখব সেই ব্যক্তির ডেট অফ বার্থ কী রয়েছে সেটি লিখবো এবং এখানে সাম কী রয়েছে প্লাস রয়েছে আট প্লাস ছয় প্লাস আট কত হয় সেটি আপনার বসে এখানে নেক্সট আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম মধ্যে ইন্টারফেস খুলে যাবে এখানে কী বলে যাবে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তাহলে প্রথম কিছু ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোসিড অ্যাট লাস্ট ওয়ান ভ্যালিড ডকুমেন্টস তো এখানে আপনাদের অনেকগুলো ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে পরীক্ষা সেন্টারে এবং সেই ডকুমেন্টসে যাতে ফটোকপি সাটানো থাকে তো এখানে কী কী রয়েছে আপনি আধার কার্ড আপনি নিয়ে যেতে পারেন অথবা আপনার ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন অথবা আপনি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যদি কোনো আইডি প্রুফ থাকে ফটো লাগানো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি আপনি নিয়ে যাবেন তো এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি এখান থেকে কিন্তু ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনার এখানে নিচে যে ওকে রয়েছে সেই ওকেতে আপনি ক্লিক করেন তো আপনারা অনস্ক্রিন দেখতে পেয়েছেন এখানে কিন্তু প্রথমত আপনার রোল নাম্বার কী রয়েছে সেটি আপনাকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নম্বর কী রয়েছে সেটিও আপনাকে দেখাবে অ্যাপ্লিক্যান্ট নেম কী রয়েছে আপনি আপনি যে অ্যাডমিটটি দেখছেন কার নাম তারা কিন্তু এখানে দেখাবে তার বাবার নাম কী রয়েছে দেখাচ্ছে ডেট অফ বার্থ কী রয়েছে তাও কিন্তু দেখাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সাম ডেট কী রয়েছে এক্সাম ডেট রয়েছে দুই সরি চব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এখানে এক্সাম হবে এখানে রিপোর্টিং টাইম কী রয়েছে ষাটটা পঁয়তাল্লিশ মিনিট রয়েছে রিপোর্টিং টাইম এবং এক্সাম সিটি রয়েছে কি শিলিগুড়ি তো এখানে বুঝতেই পারছে এখানে কিন্তু আপনার এক্সাম হবে শিলিগুড়িতে রিপোর্টিং টাইম ষাটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এক্সাম ডেট চব্বিশে ফেব্রুয়ারি তো এভাবে কিন্তু খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে বলে রাখি এখনও কিন্তু এখান থেকে কিন্তু এখনও তোমাদের অ্যাডমিট কার্ড এখনও কিন্তু দিচ্ছে না অ্যাডমিট কার্ড দিবে আপনাদের চব্বিশ তারিখ যেহেতু এখানে চব্বিশ তারিখ পরীক্ষা সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করতে হবে একুশ তারিখ অথবা বাইশ তারিখ অর্থাৎ পরীক্ষার ঠিক বাহাত্তর ঘন্টা আগের থেকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই অ্যাডমিটটি ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিন্তু নিজের অ্যাডমিট কার্ডটি দেখে নিতে পারবে যে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে ডেট কী রয়েছে এবং রিপোর্টিং টাইম কী রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চাকরি সম্পর্কে বা ফাংশন সময় যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ